নমস্কার, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার এটা হলো লাস্ট ভিডিও। এখানে আমরা দেখব রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে কী করে অ্যাপ্লাই করা যেতে পারে। নাম্বার ওয়ান, যে পুরানো মনে করো মাটির তলায় কোনো কাঠ পেয়েছো, সেই কাঠটা কত পুরাতন সেটা বার করা যায় রেডিও কার্বন ডেটিং করে। ফর্মুলাটা আমরা শিখেছি, এই ফর্মুলা আমরা জানি। এন নট মানে হলো সেখানে C14/C12 রেশিও, কোন কোথাকার না অ্যাটমসফিয়ারের, আর এনটা হলো C14/C12 রেশিও কোনো মৃত গাছে। অ্যাকচুয়ালি কী হয়, নেচারের নাইট্রোজেনটা অ্যাবজর্ব করে কার্বনে পরিণত হয়। ওকে, এখানে কার্বনে পরিণত হয়, এটা গাছের মধ্যে একেবারে যখন ফটোসিনথেসিস করে। কিন্তু গাছ যখন মারা যায় তখন এই আবার তখন এই কার্বন ভেঙে গিয়ে আবার নাইট্রোজেনে পরিণত হয়। তাহলে C14 রেশিওটা এখানে চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জের রেশিওটা থেকে আমি কোনো গাছের বয়স বার করে দিতে পারি। একটা নিউমেরিক্যাল নিয়ে বলেছে অ্যাটমসফিয়ারে এইটা, আর বলেছে ডেড প্লান্টের মধ্যে এইটা, বলেছে এজ কত ছিল। আগে টি হাফ আমরা জানি, ল্যামডা সমান 0.6932 ডিভাইডেড বাই টি হাফ। সো 0.6932 ডিভাইডেড বাই 1620, কারণ টি হাফ বলে দিয়েছে, এখান থেকে ল্যামডাটা বেরিয়ে যাবে। সো আমার কাছে ইকুয়েশান কোনটা, এই ইকুয়েশানটা। সো ইকুয়েশানটাকে পুট করে দিলাম, টি সমান 2.303 বাই ল্যামডা লগারিদম এন নট বাই এন, রাইট। সো 2.303 ল্যামডা, ল্যামডার ভ্যালু কত হবে, ল্যামডার ভ্যালু এই যে এক্ষুনি ক্যালকুলেট করে নিলাম। ওকে, সো 0.6932 ডিভাইডেড বাই 1620 লগারিদম এন নট। এন নট মানে বলেছি অ্যাটমসফিয়ারে কতটা রয়েছে রেশিও। সো অ্যাটমসফিয়ারের রেশিও কত, 8:3, মানে 8/3। আর এন মানে কি বলেছি, কোন একটা মরা গাছের মধ্যে বা ডেড প্লান্টের মধ্যে কতটা রয়েছে, তো সেখানে কত, 5:3। সো 5/3 ক্যালকুলেটার, এটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব সেই গাছটা ঠিক কত বছর পুরাতন ছিল। সেকেন্ড প্রবলেমে আসছি, এজ অফ আর্থ, পৃথিবীর বয়স কত বা কোনো একটা মাইন্সের বয়স কত সেটা আমরা ডিটারমাইন করতে পারি ইউরেনিয়াম ডেটিং দিয়ে। দেখো একটা কথা বলি, সেটি হলো যে পৃথিবী সৃষ্টির সময় ইউরেনিয়াম ছিল ধরে নেওয়া হয়, এবং আস্তে আস্তে আলফা বিটা পার্টিকেল করতে করতে আজকে লেডে পরিণত হয়েছে। তার মানে আজকের যে লেড, সে একসময় নিশ্চয় ইউরেনিয়াম ছিল, ভালো করে বোঝো। ইউরেনিয়াম ভাঙতে ভাঙতে লেডে পরিণত হয়েছে, পুরো ইউরেনিয়াম এখনও ভাঙেনি তো। আর আজকের যে লেড, সে বেসিক্যালি কিসে ছিল, ইউরেনিয়ামে ছিল। সো মনে করো তুমি একটা রেশিও পেয়েছো X:Y, তাহলে বলতে পারি ওয়াইটা কিসে ডিনোট করছে, লেড। তো লেডের দেখো 206 গ্রাম থেকে আমরা পাই ইউরেনিয়াম কত, 238 গ্রাম। তো 206 গ্রাম থেকে পাই 238 গ্রাম, 1 গ্রাম থেকে পাই 238/206, আর ওয়াই গ্রাম মানে লেড যেটা, ওয়াই গ্রাম থেকে কতটা পাই না এইটা। তাহলে এই যে পরিমাণে লেড, ওয়াই গ্রাম লেড মানে এত গ্রাম ইউরেনিয়াম, পরিষ্কার। এবার দেখো এন নট মানে কি, এন নট মানে প্রথমে কতটা ইউরেনিয়াম ছিল। সো প্রথমে কতটা ছিল না, এক্স এখন যেটা রয়েছে প্লাস যেটা লেড থেকে পাচ্ছি সেইটা, এক্স প্লাস এইটা করে দিয়েছে। ওকে, ডিভাইডেড বাই এন, এন মানে এখন কতটা ইউরেনিয়াম আছে, এখন কতটা আছে, এখন এক্স আছে, এক্স। ফর্মুলাটা ফেলে দিলে আমার অঙ্কগুলো হয়ে যাবে, ল্যামডা বা কে দিয়ে দেখানো হয় একই রকম ফর্মুলা, ডিসেন্টিগেশন কনস্ট্যান্ট। সো একটা কোশ্চেন নিই, বলছে রেডিও অ্যাক্টিভ মাইন্সে 8:3 আছে, তার মানে X:8 এখানে, Y:3, কারণ আমি অঙ্কটা করিয়েছি কি, X:Y দিয়ে। ব্যাস এই ফর্মুলাটা এবার এইখানটা ফেলে দাও, এই জায়গাটা ফেলে দাও, তাহলে T:2.303 ল্যামডা লগারিদম এক্স প্লাস 238Y, তাই তো, 238Y/206 ডিভাইডেড বাই এক্স। এখন ল্যামডাটা কী করে পাবো, না ওই যে ল্যামডা সমান 0.6932/T½, তাই তো, টি হাফের ভ্যালু এইটা বলে দিয়েছে। সো 0.6932 ডিভাইডেড বাই টি হাফ লগারিদম এক্স, এক্সের ভ্যালু কত এখানে, 8 প্লাস 238, ওয়াই ওয়াইয়ের ভ্যালু কত, 3/206 ডিভাইডেড বাই এক্স, এক্স মানে 8, ক্যালকুলেট করে দিলে
মাইন্ডসটা কতটা পুরানো বা পৃথিবীর বয়স কত আমরা বার করে নিতে পারি। এইভাবে ইউরেনিয়াম ডেটিংয়ের সাহায্যে আমরা এজ অব আর্থ খুব সহজে বার করে নিতে পারি। এছাড়া বিভিন্ন রকম রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় ইউজ করা, যেমন জিনের ক্ষেত্রে ইউজ করা সোডিয়াম, ক্যান্সারের ক্ষেত্রে কোবাল্ট 27, ভিভো স্টাডিসের ক্ষেত্রে ক্রোমিয়াম ইউজ করা হয়, লিউকোমিয়া গাছের গ্রোথ কতটা হচ্ছে তার জন্য ফসফরাস ইউজ করা হয় মেডিকেল সায়েন্সে, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির জন্য আয়োডিন 131, ব্রেন ইমেজের জন্য আয়োডিন 123 অ্যাটমিক মাস, বোন স্ক্যানের জন্য টিসি 99, এইসবগুলো রেডিও অ্যাক্টিভিটির ইউজ রয়েছে। তো আমরা বেশ কয়েকটা ভিডিও ধরে আমরা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে পড়াশোনা করেছি, আশা করা যায় রেডিও অ্যাক্টিভিটির সমস্ত জায়গাগুলোকে কভার করেছি। একটু ভালো করে যদি আমরা দেখে নিতে পারি তাহলে রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো আমরা খুব সহজে সলভ করে দিতে পারব। আন্তরিক ধন্যবাদ এতগুলো ভিডিওতে আমার সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওগুলো তোমাদের সত্যি উপকারে আসবে। ধন্যবাদ, নমস্কার।